আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 15টি বিশেষ উপদেশ বা অমর বাণী। এই উপদেশ বা বাণীগুলো সম্পর্কে জানার পরে যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আশা করা যায় আমরা প্রকৃত ইমানদার হতে পারব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তোমাদের মধ্যে আমার নিকট সেই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। নাম্বার 2, কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যাই শোনে তাই যাচাই না করেই অন্যর কাছে বর্ণনা করে দেয়। নাম্বার 3, আল্লাহ তাআলার নিকট সেই আমলই সবচাইতে বেশি প্রিয় যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে অল্প হয়। নাম্বার 4, যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই করবে। নাম্বার 5, ওই ব্যক্তি বীর নয় যে কুস্তিতে লোকজনকে পরাভূত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। নাম্বার 6, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান যার মুখ ও হাতের অনিষ্ট হতে মুসলমানগণ নিরাপদ থাকে। নাম্বার 7, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করবে না। নাম্বার 8, কবর সমূহকে সিজদার জায়গা বানিও না। নাম্বার 9, ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীকে দেখতে যাও এবং ক্রীতদাসকে মুক্ত করো। নাম্বার 10, কোনো কিছুকে অশুভ অমঙ্গল বা কুলক্ষণ গণ্য করিও না, ওইরূপ ধারণা অলিক ভিত্তিহীন। নাম্বার 11, যে কোনো মুসলমান কোনো বৃক্ষ রোপণ করল, অতপর উহা হতে কোনো পশু বা মানুষ কিছু অংশ খেল, তাতে ওই ব্যক্তি দান খায়রাত করার সব লাভ করবে। নাম্বার 12, যার অনিষ্ট হতে তার প্রতিবেশীগণ নিরাপদ নয়, সে বেহেস্তে প্রবেশ করতে পারবে না। নাম্বার 13, যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত জমিন দখল করে, নিশ্চয় কিয়ামতের দিন অনুরূপ 7টি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। নাম্বার 14, যে বিচারক সত্য উপলব্ধি করতে পারে কিন্তু তদনুযায়ী বিচার করে না, সে জাহান্নামী। নাম্বার 15, বিচারক 3 প্রকার, এক শ্রেণীর বিচারক জান্নাতি আর 2 শ্রেণীর বিচারক জাহান্নামী। প্রিয় ভিউয়ার্স, আমরা যেন এই 15টি উপদেশ গ্রহণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয়, আমিন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ধন্যবাদ।